অসম্ভব সুন্দর গ্রাম, নাম হচ্ছে পান্তুমাই। এটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের একটি গ্রাম। পেছনের মেঘালয় পাহাড় এবং বয়ে চলা পিয়াই নদীর পাড়ে এই গ্রামটি সম্ভবত বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটি। এই গ্রামের পাশেই বিশাল ঝর্ণা, যার স্থানীয় নাম ফাটাছড়ির ঝর্ণা, যা আমাদের কাছে পান্তুমাই ঝর্ণা হিসেবে পরিচিত। কেউ কেউ আবার বড় হিল ঝর্ণা বলেও ডাকেন। ঝর্ণাটি ভারতের মধ্যে পড়লেও পিয়াই নদীর পাড়ে দাঁড়িয়ে খুব কাছ থেকে দেখা যায়। পাশেই বিএসএফের ক্যাম্প। বড়ই গাছের সারি দিয়ে এখানে দু দেশের সীমানা ভাগ করে। এখানে বিজিবির কোনো চৌকি নেই, তাই সীমানার কাছাকাছি যাওয়া বিপদজনক। শাঁ শব্দে কয়েক শত ফুট উঁচু পাহাড় থেকে নেমে আসছে শুভ্র জলধারা। পাহাড়ের গা বেয়ে নেমে আসা জলরাশিকে দূর থেকে দেখলে মনে হবে যেন কেউ বিছিয়ে রেখেছে সাদা শাড়ি। কাছে গেলে ঝর্ণার শব্দে ভুল ভাঙবে পর্যটকের। বিমুগ্ধ হয়ে আপনি চেয়ে থাকতে পারবেন এবং চেয়ে থাকবেন পাহাড় আর জলের এই মিতালির দিকে। মন চাইবে ঝর্ণাধারা দিয়ে নেমে আসা শীতল পানিতে পা ভিজিয়ে নিতে। তবে জলপ্রপাতের সৌন্দর্য উপভোগের জন্য আপনাকে সীমানার ওপারে পা রাখতে হবে না। বাংলাদেশের সীমানায় দাঁড়িয়ে আপনি নয়ন জুড়ে উপভোগ করতে পারবেন পান্তুমাই রূপলাবণ্য। জলপ্রপাত দিয়ে নেমে আসা জলে ভিজিয়ে নিতে পারবেন শরীর। প্রিয় দর্শক, ভ্রমণ বিষয়ের উপরে আমাদের চ্যানেলে রয়েছে অনেক ভিডিও। যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি একবার হলেও ঘুরে আসবেন এবং আপনার ভ্রমণ হোক নিরাপদ সুন্দর, সে প্রত্যাশায় আজকের মতো শেষ করছি।